বিএনপির ডাকে চলমান অবরোধ কর্মসূচির মধ্যে রাজধানী ঢাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে 228 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে। উল্লেখ্য, সরকারের পদত্যাগের একদফা দাবিতে এবং মির্জা ফখরুল সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রোববার সকাল থেকে 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপথ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই 48 ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করছে। এর আগে গত সপ্তাহের শেষ তিন দিন টানা অবরোধ পালন করে বিএনপি জামায়াত। তার আগে 29 অক্টোবর হরতাল পালন করে তারা। তানভীন আশা, ঢাকা পোস্ট।